যজ্ঞকে জনা যায় সে যজ্ঞ কিনা এমন সমস্ত হোক নির এমন ঠিক জীবন না তেমন এমনি কোণ নিজে জাঁান্ত না প্যাঁটকে জড়ানাই যে সে প্যাট বলে সার্ট কণানাই যে সার্ট বলে তো কর্তা তাহলে যে ভাবনা কর্ম করে থাকে সেপর তাকে ফল মিথাণ আমি আলোচনা করা জন ডকায় এবং জনে ডাক্তার ডকায় ছুরি ব্যবহার করে ডাক্তার মধ্যে ছুরি ব্যবহার করতে তো ডকায়াত ছুরি ব্যবহার করে লোক ধন লুণ্ঠন করা ঠিক আছে ডরাই ধমকে ধন লুণ্ঠন করা ডাক্তার ছুরি ব্যবহার করতে মনুষ্যর রোগ ভাল করার অপরেশন করা রোগ ভাল করার ঠিক আছে কিন্তু ডাক্তার আমি কোণ দেখাও পয়সা বা ফিস দিয়ে থাও যাচিক ରୋଗ ଭଲ କରିବା ପାଇଁ କିନ୍ତୁ ଦେଇଥାଉ କି ଛୁରୀ ଦେଖାଇଲେ ପାରୁପର୍ ଆମେ ଚେଷ୍ଟା କରୁ ତାକୁ ମାରିକିରି କେମିତି ଆମେ ଧନ ନ ଦେଉ ଆମ ହାତରୁ କିଛି ନଦଉ ତ ଜଣେ ଛୁରୀ ଦେଖାଇଲେ ଆମକୁ ଦେବାକୁ ଇଚ୍ଛା ନାହିଁ ଆଉ ଜଣେ ଛୁରୀ ଦେଖାଇ କଟାକଟି କଲେ ମଧ୍ୟ ଆମେ ତାକୁ ଧନ ଦେଉଛେ କାରଣ ଉଦ୍ଦେଶ୍ୟ ହେଉଛି ଭିନ୍ନ ପ୍ରଥମ ଲୋକର ত অপৰাধীৰ উদ্দেশ্য হ'ল ছুৰি দেখাই তোমাৰ জোৰদৰবস্তং আদায় বা ধন ৰত্ন আদায় কৰিব তো ডাক্তৰৰ কিন্তু ছুৰি ব্যৱহাৰ কৰিব উদ্দেশ্য হ'লে কোন ভাল অনেৰ উপকাৰ কৰিব তুদেশ্য কেও উদ্দেশ্যৰে আমি কৰ্ম কৰো সেই অনুসাৰে আমাক ফল মি থাকে ত' জন ভিতৰত যদি আমি ধৰা পঢ়ি গ'লে ছুৰি দেখেইকি ভুজাল দেখিক বন্ধুক দেখি টকা আদায় কৰু ত' নিক পিঠা খাই होला कि कर्मफल भोगि मन्दकर्म गरुचे फल भोगिस बन्धन पड्ले कलकर्म कले प्रशंसा मिला धन्यवाद मिला फिसलामे <coughs> आलोचना आमर दैनन्दिन कर्म भित्र भोजन हौ चाहिँ बा रोसै गरेको हेर्छ एक कर्म नदिमे रोसै कुरा स्वाद नै तपाईँ ता आमे बन्धन जुक्त हुन्छ है कि जि रोसै टे कगड बगड होला कमी गला कि लुण टिए बढिगलाग टिके बेसी हैगला कोन कन् हरे महाभारत सृष्टि हुन्छ सबै सकुन संगे संगे महाभारत सृष्टि हैलामान्य कथा ठिक अझु जति आम ভোজন করা যে আমার পরিবার যে সদস্য নিমন্তে আমি ভোজন তয়ারি করছে তাঁকর ভিতরে যে ভগবান বা পরমেশ্বর বিদ্যমান অভিযোগ এই ভোজন কু খাই খুশি হে সন্তুষ্ট হেবে যদি সেভাবে মনোভাব রকি আমি ভোজন তো তাহলে ভোজন নিশ্চয় 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 ভালো হব এবং আম উদ্দেশ্য নিয়েক তেয়ারি কলে তাহ সফল হব বলে সে খাই সন্তুষ্ট হবে। সন্তুষ্ট হলে আমি যে শ্রমটি দে ভোজন তাহা সার্থক হব বলে দেখুন রোস আমি করি কিন্তু আমার উদ্দেশ্য দুটো দুই প্রকার উদ্দেশ্য রয়েছে গোটি আমি কলে না পরোক তো খাওছেন সবুদিন তাঁর রোস করুচি আবার লোকবার লোক ভাবিক রোসাই কলে যা হেলা হল লুণে হেলা হল পা মসলা কমিগেলা কি বড়িয়ে গলা তরকারি পড়িগেলা কি ভাত লাগি গলা যদি আমি এই ভাবনা নেই করবা যে নাই নাইয়ারি করি পরোক তাহলে মুয়ারি করছি ঈশ্বর ঈশ্বর যেমন এখন খাই সন্তুষ্ট হে তে মো মন ধ্যান দিয়ে রোসাইটি করি চগল বগল হবেনি রোসে করি ইয়ার্ড সিয় য ফোনটা ধরি গফবেনি কে হাটসঅপ মেসেজ দেখবে ত ঈশ্বৰ সন্তুষ্টি কৰিব ভাৱনা ৰখি যদি মোৰ ৰোচিটি কৰে ত'লে নিশ্চয় যা ভাল হ'ব ভগৱানে যেতিয়া আমি পূজা ঘৰে গোটেই অঁ পূজা ৰুণ ভোগৰাগ হ'ব টি ঠাকুৰ পাখেৰে তে যেতিয়া আমি ভাল কৰি থওঁ সেই সবুদিন আমি ঠাকুৰ ৰোচি কৰিছোঁ যদি ভাৱনা ৰখিবা তাৰপিছত ৰোষটি বঢ়িয়া হ'ব ইয়াক যেতিয়া ভোগ কৰি ভোগ কৰিহি আমি প্ৰশান্ত ৰূপে তাহন কৰিব উচিত নচেৎ আমি হোসে চোর কারণ সশ্য আমি নিজে যেতে চেষ্টা কলে করে নাপরিবা কি টঙ্কা রোজগার করে পানরত্ন আমি কি কিন্তু দোন রু আমি গছ করি তাহলে ধান উৎপন্ন করে পারা কি আব্বাকুয় আব্বার করে কি প্রকৃতি দ্বারা হি তা এবং সেই প্রকৃতি ভগবান দ্বারা সৃষ্টি તેનું ભગવાન જે ખાદ્ય પદાર્થ સૃષ્ટિ કરી અર્પણ કરી પ્રસાદ રૂપે તું ભોજન કરવા ત્યારે તણા પ્રસાદ હઈ ગયા પ્રસાદ કુ ખાઈ આમર શરીર જો કોણ વિકાર સૃષ્ટિ રોગ સૃષ્ટિ કરી ન નહીં તણુ આમે ભક્ત સે ભોજન મને પ્રસ્તુત બા થી કરવા আমি হনুমান ভক্ত তো পিয়া দূষণ কষিয়ে যদি তরকারি তয়ার করি হনুমান ভোগ করপরি ভোগ তো করে পারি আহ হনুমান ভক্ত গুণ আমি যদি আমি শিব ভক্ত প্রিয় যা আমি সেভাবে খাইপার শিব কু আমি মাংস মাছ অন্ডা ইত্যাদি ভোগ খাইপার কি ভোগ কি শিব তা না তো আমি যদি নিজে শিব ভক্ত ତେଣୁ ସେହିଭଳି ଜିନିଷ ମଧ୍ୟ ଆମେ ନିଜେ ଖାଇବା ଉଚିତ୍ ତାହେଲେ ଆମେ ସେଭକ୍ତ ଠିକ ଅଛି ତ ଆଉ ବେଶୀ ଉଦାହରଣ ଦେବା ଆବଶ୍ୟକ ନାହିଁ ତେଣୁ ଭଗବାନଙ୍କର ଯାହା ପ୍ରିୟ ଆମେ ଯାହାର ଭକ୍ତ ବୋଲି ଭାବୁଛେ ଆମେ ଯାହାର ଆଶ୍ରିତ ବୋଲି ଭାବୁଛେ ବା ଆମେ ଯାହାକୁ ସବୁଦିନ ଡାକୁଛେ ଯେଉଁ ଭଗବାନଙ୍କୁ ତାଙ୍କର ଯାହା ପ୍ରିୟ ସେହିଭଳି ଭାବରେ ଖାଦ୍ୟ ମଧ୍ୟ ଆମେ ଖାଇବା ଉଚିତ ତାଙ୍କୁ ଆଗ ନିବେଦନ କରି ବୋଲି ଭୋଗ କରି ନଚେତ୍ ଆମେ कौ कर जिन चोरी उद्देश्य कौ उदेशक आम कर्म अनुसार फल पाइबा कथल गोटे भोजन गला से आम जे वस्त्र पिंधिया कथा दैनदीन जीवन ये आम गोटे वर्णा जो वस्त्र आम विन डिजाइन रिंधि था तेनाली तो वस्त्र पिंधार उद्देश्य आमर हो शरीर रक्षापी শরীর রক্ষা বা নিজের মর্যাদা রক্ষা আমি বস্ত্র পিঁধুচে সেই উদ্দেশ্যের আমি বস্ত্র পিঁধি যদি তালতা তাহলে উদ্দেশ্য সফল হব না যদি আমি ফ্যাশন করা স্টাইল দেখ পিঁধে লোক মানে কমেন্ট করবে নাই সেই গোটে ড্রেস পিঁধবে লোক বাহবাহ কবে আছে ড্রেস পিঁধে লোক কমেন্ট করবে তেমন উদ্দেশ্য আমি কেউ উদ্দেশ্য নিয়ে ড্রেস পিঁধুচে

বুলি ভাবি যদি কৰ্ম কৰিবা ত'লে বন্ধনৰে পঢ়িবা নাই কিন্তু যদি আমি ইয়াত আশা ৰখিবা যে মোৰ পু প্ৰতি মিপি বহুত মোৰ তাৰ পাছৰে লাগিছে বহুত কৰ্ম কৰ ভাল হ'ব জীৱন চেষ্টা কৰোঁ বৰ হ'লে সেই মতে ইয়া কৰিব মতে ইয়াৰ ইয়া দব এয়া কৰিব মোৰ এই যদি আশা ৰখিবা ত'লে আমি বন্ধনৰে পঢ়িলে তে আশা যদি সফল নহ'ল ত'লে আমি দুখিত হ'লে ତେଣୁ କର୍ତ୍ତବ୍ୟ କର୍ମ କରିଯିବା ଆଶା କିଛି ରଖିବା ନାହିଁ ଠିକ୍ ଅଛି ଏବେ ଆମେ ଦୁଇଟି ଉଦାହରଣ ଆଲୋଚନା କରିବା କର୍ମକୁ ଆମେ କେମିତି କରିବା ବୁଝିହେବ ଏହା ଦୁଇଟି ଉଦାହରଣ ମାଧ୍ୟମରେ ଦୁଇଟି ସିଚୁଏସନ୍ ଆମ ପାଖରେ ଦିଆଯାଇଛି ଦୁଇଟି ପରିସ୍ଥିତି ଯେ ଦୁଇ ଜଣ ଲୋକ କିରାଣୀ ଚାକିରି କରନ୍ତି ଦରମା ଉଭୟଙ୍କର ସମାନ ତିନି ଚାରି ହଜାର ଟଙ୍କା ଦରମା ହେଲା କି

ତା ସାଙ୍ଗରେ ଦୁଇ ଜଣ ତାର ଛୁଆ ଅଛନ୍ତି ହେଲା କି ଶାଶୁଘର ରୋଷେଇକରି ଭଉଣୀ ଆସିବେ ଭାଇ ପାଖକୁ ଭାଇ ଛୋଟମୋଟିଆ ଚାକିରିଟେ କରିଛି ଚାରୋଟା ମାସକୁ ପାଉଛି ତାର ମଧ୍ୟ ସ୍ତ୍ରୀ ଛୁଆ ପିଲା ଅଛନ୍ତି ତ ଏଭଳି ସିଚୁଏସନରେ ଦୁଇ ଜଣ ଲୋକ କିଭଳି ଭାବରେ ହ୍ୟାଣ୍ଡେଲ କରୁଛନ୍ତି ଭଉଣୀ କି ଠିକ ଅଛି ଜଣେ ଭାଇ କହୁଛି ଏତ ଏତେ ମହଙ୍ଗା ଯୁଗ ପାଞ୍ଚଶହ ଟଙ୍କା ଘର ଭଡ଼ା କ୍ଷୀର ବାଲାର ପଇସା ଇଲେକ୍ଟ୍ରିକ୍ ବିଲ୍ ପିଲାଙ୍କ ପଢ଼ା ଖର୍ଚ୍ଚ সেইতে তুই আসলু তো সাংরে পুঁ আউ দিটা নেই আইছু মার্লি রে বাপা এপরি সে দিনরাতি দুখী হয়ে থাকে হ্যাঁ তো এর প্রতিক্রিয়া স্বরূপ কেত নিজ ছুঁক মাড় মারে তো কতবে স্ত্রী নালি আইকে দেখা কত খালি রোগের গর্বর হয়ে থাকে ভৌণীকে দ্বীপদ শুনে দিয়ে হয় কি তাহলে সে কুচি কর্ম তো করুচি হল কিন্তু বন্ধনরে পড়ুচি ଦ୍ୱିତୀୟ ବ୍ୟକ୍ତି ଦେଖିବା ଦ୍ୱିତୀୟ ବ୍ୟକ୍ତି ପାଖକୁ ଯେତେବେଳେ ଭଉଣୀ ଦୁଇଟା ପିଲା ଧରିକି ଆସିଛି ସିଏ କହୁଛି ହଉ ଭଉଣୀ ସଙ୍କଚ କରୁନାହିଁ ଠିକ୍ ଅଛି ଏବେ ଭିଣୀଙ୍କର ମନ ଖରାପ ଅଛି ଠିକ୍ ପରେ ଭଲ ହେଇଯିବ ପରେ ଯେତେବେଳେ ଭଲ ହେବ ତୁ ଯିବୁ ଆଉ ତ ଆସିଲୁଣି ହଉ ର ଥା ଭଉଣୀ କହୁଛି ଭାଇ ମୁଁ ତୋ ଉପରେ ବୋଝ ହେବାକୁ ଆସିଛି ଆରେ ନା 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 ବୋଝ କ'ଣ କହୁଛୁ ତୁ ଦୁଇଟା ଖାଉଛୁ ରୁଟି ଯେମିତି ଖାଉଛୁ ତୁ କ'ଣ ସେମିତି ମୋତେ କାମରେ ସାହାଯ୍ୟ କରୁନୁ କି ଘରେ ତୋ ପିଲାମାନଙ୍କୁ ଦେଖ ତୋ ପିଲାମାନେ ମୋତେ ମାମୁଁ ଡାକୁଛନ୍ତି କେମିତି ଖୁସି ଲାଗୁଛି ମହଙ୍ଗା ସମୟ ହେଲେ କ'ଣ ହେଲା ମିଳିବି ଶିଖାଇବା ଚଳିବା ଆଉ କ'ଣ ଏ ସମୟ ବିତିଯିବ ସବୁବେଳେ ଏ ସମୟ ନଥିବ ତେଣୁ ତୁ ଜମାରୁ ସଂକୋଚ କରନି ତୁ ମୋ ଉପରେ ବୋଝ ବୋଲି କେବେ ହେଲେ ଭାବିବୁନି ଭଗବାନ ମୋତେ ସେବା କରିବାରେ ସୁଯୋଗ ଦେଇଛନ୍ତି ତ ଏଭଳି ବ୍ୟକ୍ତି କ'ଣ କରେ ନା ଭଉଣୀଠାରୁ ଶୁଭକାମନା ପାଏ ସ୍ତ୍ରୀ ଠାରୁ ଧନ୍ୟବାଦ ପାଏ ମାଆର ମଧ୍ୟ ଆଶୀର୍ବାଦ ପାଇଥାଏ ଏବଂ ନିଜେ ମଧ୍ୟ ସନ୍ତୋଷ ଲାଭ କରେ ତେଣୁ কিন্তু অপরপক্ষে প্রথম ব্যক্তি সর্বদা অশান্তিতে রয়ে মাঠ স্ত্রী ঠারু ছিচা করে শুনে নাকি কি ভৌণীঠার মধ্যে অভিশাপ পায় ঠিক আছে তো কাম করছেন যা কিন্তু জনকর উদ্দেশ্য মহৎবার জনে আজর উদ্দেশ্য মন্দির যোগ সে বন্ধন পড়ুচি অশাণি দিন কটাওছে তে আমি কর্ম কর্তব্য রূপে যদি করে চালা আশা রক্ষা না ତେବେ ବନ୍ଧନରେ ପଡ଼ିବ ନାହିଁ ଅଶାନ୍ତିରେ ଜୀବନ ଆମର ବିତିବ ନାହିଁ ଦୁଇ ଜଣ ଲୋକ ସମାନ କାମ କରୁଛନ୍ତି ଜଣେ କିନ୍ତୁ ଖୁସି ହେଇକରି ଈଶ୍ୱରଙ୍କ ସେବା ମନେକରି କରୁଛି ଏବଂ ଆଉ ଜଣେ କିନ୍ତୁ ବିରକ୍ତ ହେଇକରି କରୁଛି ଯିଏ ବିରକ୍ତ ହେଇ କରୁଛି ସେ ଅଶାନ୍ତିରେ ଜୀବନଟା ବିତାଉଛି ଠିକ ଅଛି ତେଣୁ ଭାବନାର ଭିନ୍ନତା ଭାବନାର ଅଲଗା ଯୋଗୁଁ ଜଣେ ସୁଖୀ ହେଉଛି ତ ଜଣେ ଦୁଃଖୀ ହେଉଛି ତେଣୁ ଆମେ କର୍ମ ভাবনা কিভাবে ভাবনা রক তা এই উদাহরণর আমি জা আমি জা ইতিহাসে জালিয়ানওয়ালা বাগ হত্যা কাণ্ড এক স্মরণীয় দিবস রয়েত ভারত ভিলিয়ান নাই কি এবং তারিয়ান যেনেরাল টে ডায়ার জাঁচে অন্ধকূপ হত্যা নাই কি বহুত অত্যাচার সে করে অগণিত নির্দোষ লোককে সে হত্যা করে কিনা সে ভাবিছিল এপর স্বাধীনতার বজ্রধ্বনি দেওয়া লোককে যদি মু হত্যা করি তাহলে মোর গোটে ক্রেডিট বড় সোসাইটি রা বড় হ্যাঁ মোটর পদোন্নতি হব প্রমোশন পাইবি সুনাম ও পদোন্নতি তো দূরের কথা তা উপরে খালি নিন্দা ভর্সনা অজাড় হয়ে পড়লা এবং তা ইস্তফা পত্র দাবি করলা তেমন সে যে ভাবি ମୁଁ ଏତେ ଲୋକଙ୍କୁ ମାରି ପକାଇଲେ ମୋର ପ୍ରମୋସନ୍ ହେଇଯିବ ଖୁସି ହେଇଯିବେ ସମସ୍ତେ ବିପରୀତ ହେଲା କ'ଣ ହେଲା ତାକୁ ଇସ୍ତଫା ତା ଠୁ ମଗାଗଲା ପଠାଇ ଦିଆଗଲା ତାପରେ ତେଣୁ ଏହି ଏହାର ବଦଳ ନେବା ପାଇଁ ଆମର ପଞ୍ଜାବର ଜଣେ କ୍ରାନ୍ତିକାରୀ ଯିଏକି କ'ଣ ଉଦ୍ଦମ ସିଂ ଜାଣିଥିବା ଯାଇକିରି ତାଙ୍କରି ଦେଶରେ ତାକୁ ମାରିଥିଲେ ଏବଂ ମଲା ପରେ ମଧ୍ୟ ସେ बहुत हजार कित्ते हजार वर्ष पर्यंत से प्रेत जनि घुरी बुले थ तार किसी ठीक ठिकना नाही तो सामान्य पई सोशल प्रेस्टीज, सोशल प्रेस्टीज पई से अनेक लोक हत्या अनेक जो हत्या कला निर्दोष रे तेनालीर तो कर्मफल से निश्चय भोगी थोड़ा प्रेत हो बोलथिबो ए माने हि प्रेत थांती এইভাবে লোক মানে মুক্তি মিলে না বহু যুগ যুগ পর্যন্ত প্রেত হয়েকি ঘুরি বুলতে তেমন কর্ম করি সাবধান হওয়া উচিত আসে দেখা সেইভাবে ভাবে নিন্দনীয় ঘটনা জাপানোর হিরোসীমা ও নাগাশাকি উপরে পরমাণু বোমা বিক্ষেপ করা যাই আমি যেত জা ইতিহাস পড়িছে যে আজ পর্যন্ত এই দুইটি স্থানের শহরের মানে বায়ায়ুমণ্ডল প্রদূষিত বর্তমান সুদ্ধা বি হয়েকর অ এবং য মেজর টম ফেরভিক তেমন তাঁকর ভাবে শেষ অবস্থা বহু দয়নীয় হয়েছিল বোমা পকাই সে যেতবে ঘর ফেরে তা জেজে মা কে জানতে সেবার লোক না তা জেজে কহিলে তু তুই অমানবিক কার্য করে আসিছু তার জেজে মা তা কলে গাড়ি দের লোক তা গাড়ি দো কলে তো সে যে ভাবিলা যে মুহত গুড়ে ভালো কাম করি আসলে নাই কি পরস্ত জাপান সত কিন্তু যে ক্ষতিকারক সে কাম করে পরমাণু বোমা পকাই তার যে ক্ষতি হল হাজার হাজার লক্ষ লক্ষ লোক তার ଯେଉଁ ଅସନ୍ତୋଷ ସେମାନଙ୍କର ଯେଉଁ ଅସନ୍ତୋଷ ଭାବ ହେଲା କି କାହା ଉପରେ ପଡ଼ିବ ଆମେ କୁକୁଡ଼ା କାଟିକିରି ଖାଇଯାଉଛେ ମେଣ୍ଢା କାଟିକିରି ଖାଇଯାଉଛେ କୁକୁଡ଼ା ଜନ୍ମ ହେଇନି ଅଣ୍ଡା ତାକୁ ଖାଇଯାଉଛି କ'ଣ ଅଣ୍ଡାଟା କ'ଣ କି କୁକୁଡ଼ା ତ ଛୁଆ ଭାଇରୁ ହେଇଥିଲୁ ନା ମାନେ ଗର୍ଭଟାକୁ ଆମେ ଜନ୍ମ ହେଇନି ସନ୍ତାନ ବ୍ରୁଣ ହତ୍ୟା କରୁଛେ ବ୍ରୁଣ ହତ୍ୟା କଲେ କୁକୁଡ଼ାକୁ ମାରିକିରି ଖାଇଲେ କିଟକିଟକିରି তাহলে আমি কেউ ভাবনা সৃষ্টি হব ভয়াবনা সৃষ্টি হব না কুকুর মালবেল আনন্দে মন হ্যাঁ কোণ ভয় ভয় পা যারুছে তাপ্রতি কিছু করে পু নাক মনে ক্রোধজাত সৃষ্টি হাদ্য যদি আমি খাইলে তাহলে আমার মনে ক্রোধ সৃষ্টি হব আম ভয় সৃষ্টি হব এবং আলোচনা করা যেত মনুষ্য মরিযুচি ଆତ୍ମା ଯେତେବେଳେ ଦେହ ଛାଡ଼ି ଚାଲିଯାଉଛି ସେତେବେଳେ ମନୁଷ୍ୟ ଶରୀରକୁ ଶବ ବୋଲି କୁହା ହେଉଛି ତାକୁ ଛୁଇଁବାକୁ ମନା ଛୁଇଁଲେ ଗାଧୋଇବାକୁ ପଡ଼ୁଛି ନାହିଁ କିନ୍ତୁ ଆମେ ଶବମାନଙ୍କୁ ଆଣିକିରି ତାକୁ ତେଲ ମସଲା ଦେଇକି ବଢ଼ିଆ ଭାବରେ କଷିକରି ସୁଆ କରିଦେଉଛେ ତାହେଲେ ଆମ ଶରୀର କେତେ ପବିତ୍ର ହେଲା ଶବ ମରିଗଲା ପରେ ମଣିଷ ଯଦି ଶବ ହେଇଗଲା ଏବେ ସେ ପଶୁପକ୍ଷୀ ଆମେ ମାରିକି ଜାଣିଲେ ସେ କ'ଣ ଶବ ନା ନାହିଁ ତ ତାକୁ ଆମେ ମହା ଆନନ୍ଦରେ ଖାଇ ଦେଇଗଲେ ସୁଆ କରିଦେଲେ ତାହେଲେ ଆମେ ମଣିଷ ବୋଲି କାହିଁକି ଯଦି ମଣିଷ ବୋଲି ଭାବୁଛି ତାହେଲେ ଆମ ଶରୀର ପବିତ୍ର ହେଲା କି ତାହେଲେ ଆମ ମନ୍ଦିରକୁ ଯିବାର ଅଧିକାର ଅଛି କି ତାହେଲେ ଯଦି ସେଭଳି ପରିସ୍ଥିତିରେ ଆମେ ମନ୍ଦିର ଯାଉଛୁ ଶରୀର ଅପବିତ୍ର ରଖି ତା'ହେଲେ ସେ ଯଦି ବି ଆମେ ଭାବୁଛେ ମନ୍ଦିରରେ ଭଗବାନ ଅଛନ୍ତି ବୋଲି ଏବଂ ସେ ଭଗବାନ ସନ୍ତୁଷ୍ଟ ହେବେ କି ଚିନ୍ତା କରନ୍ତୁ ଆଜ୍ଞା ଟିକେ ଠିକ୍ ଅଛି ଆମେ ଅଧିକା ଯିବାନି ଛାଡ଼ିକି ଆଉ ତ ଯେତେବେଳେ ଭଲ କିମ୍ବା ମନ୍ଦ କର୍ମ କରନ୍ତି ସେହିକିଣି ହୁଏତ ତା'ର ଫଳ ମିଳିନପାରେ কিন্তু হৃদয়ৰে গ্লানি অথবা সুখ শাতিৰে অনুভৱ হৈ থাকে এখন ভাল মন্দৰ সংস্কাৰ পি থাকে আমি মঞ্জিটে পোতিলে গছ হৈকি চাগে চাংটো ফি যি তুণু আমি ভাল কৰ্ম কৰোঁ বা মন্দে সময় আচিব তেতিয়াহ'লে সেই ফলিব ভাল কৰ্ম কৰি ভাল ভোগা মন্দ নিশ্চয় আমাৰ খৰাপ হ'ব ଯାହା ରୋଗ ହେଉ ଆକ୍ସିଡେଣ୍ଟ ହେଉ ବା ଘରେ ସବୁବେଳେ କଳହ ରାଗି ରହୁ ବା ଯେତେ ରୋଜଗାର କରୁଛି ତାହା ନ ଉଣ୍ଟୁ ବା ପିଲାମାନେ କଥା ଶୁଣିବେନି କଥା ମାନିବେନି ଠିକ୍ ଅଛି ଏଭଳି ଭାବରେ ଅଶାନ୍ତି ସୃଷ୍ଟି ହେବ ହିଁ ହେବ ଈଶ୍ୱର ବିଧାନ କେବେ ଅନ୍ୟଥା ହେବ ନା ନାହିଁ ନହେବ ହେଲା ଈଶ୍ୱର ବିଧାନ ଯାହା ତାହା କେବେ ଅନ୍ୟଥା ନହେବ ତେଣୁ ମନୁଷ୍ୟ ମନ୍ଦ କର୍ମର ନିବୃତ୍ତ ହେବା ଉଚିତ୍ ବା ମନ୍ଦ କର୍ମ ନ କରିବା ଉଚିତ ଓ ଉତ୍ତମ କର୍ମ କରିବା ଉଚିତ ଈଶ୍ୱରଙ୍କ ପ୍ରୀତି ନିମନ୍ତେ ଭଗବାନଙ୍କୁ ଖୁସି କରିବା ପାଇଁ କର୍ମ କରି ସୁଖ ପାଇବା ପ୍ରଶଂସା ପାଇବା ଇଚ୍ଛା ଯଦି ଆମେ ତ୍ୟାଗ କରିବା ତ୍ୟାଗ କରି ଅନ୍ୟକୁ ସୁଖ ଦେବା ତଥା ଈଶ୍ୱର ପ୍ରାପ୍ତିର ଭାବନା ଧାରଣା ରଖିବା ଉଚିତ ବୋଲେ ଆମକୁ ପ୍ରଶଂସା ମିଳୁ ଆମକୁ ସମ୍ମାନ ମିଳୁ ଯଦି ଏହି ମନୋଭାବ ରଖି ଆମେ କର୍ମ କରିବା ତେବେ ଆମକୁ ତାହା ମିଳିବ ନାହିଁ Hmm. किंतु कि आम अपकार करने उद्देश्य नहीं कि कर्म करने ईश्वर जो उद्देश्य नहीं कि मनुष्य को धरा पृष्ट सृष्टि करम को आगे नाप आम सा तेणु भगवान चाहती मनुष्य सुखरे रु कारण सर्वश्रेष्ठ ईश्वर कृति हूँ मनुष्य तेणु भगवान चाहती जे मनुष्य आनंद रु ठीक एते विधि विधान एते बारंबार तू विभिन्न अवतार नाहीके आसवा पडुची प्रति अवतार किछि संदेश दे गोटे से पूण अवतार रे आउर आहरी किछि संदेश दे थांती संदेश <coughs> माने मिठा नु संदेश हो। मे बार्ता बार्ता दे थांबी जुगकु जुगु जुग भाबरे विभिन्न अवतार नाहीकि महान आत्मा होईकरी आसती को दी तो को जो महान आत्मा मान पठाती तो मनुष्य मान को ठीक मार्ग जावाप मनुष्य उचित मार्ग न जा अनुचित मार्ग जीव तेब तार कर्म फल कर्मफल भोग ठीक तो आज आजपाई था कमेंट बक्स लिखकर जनइवा भल लगे जदि आम तार निश्चय उत्साहित होगा वह सूचना प्रदान करने को जय जगन्नाथ